নাটকের পর নাটক, নাটকীয়তা আর শ্বাসরুদ্ধকর এক ম্যাচে গার্নাচোর জোড়া গোলের ম্যাজিকে জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুতেই দুই গোল দিল অ্যাস্টন ভিলা, আর শেষে গার্নাচো ম্যাজিকে তিন গোল দিয়ে জিতে নিল রেড ডেভিলসরা। প্রথমার্ধ জুড়ে এমিলিয়ানোর দারুণ সব সেভ, তবে গার্নাচোর কাছে হার মানতে হলো তাকে। আর্জেন্টাইন তরুণের ম্যাজিকে জয় ফিরল টেন হ্যাগের দল। শ্বাসরুদ্ধকর এই ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। টানা জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড আর হার না দেখার রেকর্ডে ছিল অ্যাস্টন ভিলা। ইতিবাচক আর নেতিবাচক পরিবর্তন ঘটল দুই দলেরই। ইউনাইটেড দেখল অবিশ্বাস্য এক জয়, আর অ্যাস্টন ভিলার জয়ের রথ থামল অকল্পনীয়ভাবে। ওল্ড ট্র্যাফোর্ডে দুঃস্বপ্নের মতো শুরু হয় ইউনাইটেডের ম্যাচ। 21তম মিনিটে জন ম্যাকগিন ডান দিকের সাইড লাইন থেকে ফ্রি কিক নেন, বল বক্সে সবাইকে ফাঁকি দিয়ে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। পা ছোঁয়ানোর চেষ্টা করেছিলেন অলি ওয়াটকিন্স, তার পায়ে বল লেগেছে ভেবে অফসাইডের আবেদন করে ইউনাইটেড। তবে ভিএআরে দেখা যায় তেমন কিছুই হয়নি। দ্বিতীয় গোলেও জড়িয়ে আছে ম্যাকগিনের নাম। তার কর্নারে বল দূরের পোস্টে পেয়ে হেড পাসে গোল মুখে বাড়ান ক্লেমো লংলে। সেখানে অনেকের মাঝেও ফাঁকায় বল পেয়ে বিনা বাধায় জালে ঠেলে দেন বেলজিয়ান মিডফিল্ডার লেওন্দার। দুই গোল হজম করার পর হয়তো টেন হ্যাগ আর তাদের শিষ্যরা একবার ভেবে নিয়েছিল আরও একটি হার যুক্ত হলো পয়েন্ট তালিকায়। প্রথমার্ধের শেষ দিকে অবশ্য তারা ভালো কিছু আক্রমণ শানায়, কিন্তু জয়ের মতো গোলের স্বাদও ভুলতে বসা দলটি বিরতির আগে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ এক প্রতি আক্রমণে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেসকে কাটিয়ে জালে বল পাঠান আলেহান্দ্রো গার্নাচো। উল্লাসে ফেটে পড়ে ওল্ড ট্র্যাফোর্ড। ডাগ আউটে দুহাত উঁচিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন টেন হ্যাগ। তবে মুহূর্ত বাদেই তাদের ঘিরে ধরে হতাশা। ভিএআরে দেখা যায় পাস রিসিভ করার সময় অফসাইডে ছিলেন গার্নাচো। কিছুক্ষণ পর ফের পাল্টা আক্রমণে ওঠে ইউনাইটেড। ডিফেন্ডারদের পেছনে ফেলে এগিয়ে যান মার্কাস র্যাশফোর্ড। তবে দারুণ নৈপুণ্য দেখান মার্টিনেস, বলের গতি প্রকৃতি বুঝে একেবারে সঠিক সময়ে ডিবক্সের বাইরে এসে ক্লিয়ার করেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষক। দুই মিনিট পর ব্রুনো ফার্নান্ডেজের জোরালো শটও ছাপিয়ে ঠেকিয়ে দেন তিনি। গোলের জন্য মরিয়া ইউনাইটেড অবশেষে গোলের দেখা পায় 59তম মিনিটে। ডিবক্সে র্যাশফোর্ডের পাস পেয়ে ডান পায়ের নিচু শটে ব্যবধান কমান তরুণ আর্জেন্টাইন ফরোয়ার্ড গার্নাচো। গোল পেয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে ইউনাইটেড, দ্রুত দ্বিতীয় গোলও পেয়ে যায় তারা। ডিবক্সের মাঝামাঝি থেকে জোরালো শট নেন গার্নাচো, ঠিক দিকেই ঝাঁপিয়েছিলেন মার্টিনেস, কিন্তু ডিফেন্ডার দিয়াগো কার্লোসের পায়ে লেগে দিক পাল্টে বল জালে জড়ায়। কিছুই করার ছিল না গোলরক্ষকের।